বন্ধুরা, বাংলাদেশের কয়েকজন ব্লগার, প্রকাশক এবং লেখক সমবেত হয়েছে নেদারল্যান্ডসে। এখানে একটি বিশেষ বই মেলার আয়োজন করা হয়েছে মানবতাবাদী একটি সংগঠনের, মূলত তিন চারটি সংগঠন মিলে করছে ব্লগারদের একটা আড্ডা। নির্বাসিত ব্লগার, বাংলাদেশে ব্লগার হত্যা, বর্তমান পরিস্থিতি, সবকিছু মিলিয়ে আলোচনা হবে এখানে। তো এই মুহূর্তে আমরা শুরু করছি একটি আলোচনা ফেসবুকে কিছুক্ষণ, যেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন, আপনাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। আমি শুরু করছি ব্লগার আরিফুর রহম, আরিফুর রহমানকে দিয়ে। তিনি লন্ডন লন্ডন ভিত্তিক ব্লগার, এই মুহূর্তে আছেন আলোচনায়। তো চলুন তার সঙ্গে আগে কথা বলা যাক। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি তো লাইভ ব্লগিং শুরু করেছেন গত কিছুদিন ধরে, ভিডিও ব্লগিং। ভিডিও ব্লগিং কেমন সারা পাচ্ছেন? ভালোই, আমি বলবো যে আসলে বাংলা ভাষায় আমাদের এই অঙ্গনে খুব একটা এখন পর্যন্ত কেউ চেষ্টা করে নাই। সো আমি শিখতেছি এখন পর্যন্ত যে কী কীভাবে এটাকে আরও ভালো করা যায় এবং কী কী কথা আসলে বলা যায় যেটা আসলে অ্যাকচুয়ালি হেল্প করবে, ম্যাটার করবে আর কি। তো এই যে লাইভ ভিডিও ব্লগিং, এতে মূলত কোন বিষয়গুলো আপনি তুলে ধরার চেষ্টা করছেন? আমাদের আসলে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা ওই লিখিত মাধ্যমে ব্লগগুলোতে বা ফেসবুকে যেগুলো বলে আসছি সেগুলা এতভাবে বিকৃত করা হয়, আমাদের যারা অ্যাডভার্সারি ইসলামিস্ট বলেন বা যারা আছেন তারা বিকৃত করেন কন্টিনিউয়াসলি। সো সেগুলোকে ক্ল্যারিফাই করার জন্য কিছু কিছু ছোটো ছোটো ভিডিও ব্লগ তৈরি করার চিন্তা করতেছি, যেগুলো জেনারেল সাধারণ মানুষ কোনো রকম প্রেজুডিস ছাড়াই দেখতে পারবে আর কি। বন্ধুরা আরিফুর রহমানকে প্রশ্ন করতে পারেন আপনিও, শুধুমাত্র ফেসবুকে কমেন্টে, যেখানে ভিডিওটা দেখছেন তার নিচেই কমেন্টে আপনি আপনার প্রশ্ন করুন, আমরা সেটা জিজ্ঞেস করব আরিফুর রহমানকে। এবং আরও কয়েকজন ব্লগার শীঘ্রই যোগ দেবেন এই আলোচনায়। তো যে বিষয়টা নিয়ে আসলে সব জায়গায় উদ্বেগ এখন, আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে ব্লগার হত্যা নিয়ে সবাই আলোচনা করছে, বিদেশিরাও অনেকটা বিস্মিত যে কেন হঠাৎ করে, যেটা দেখা যাচ্ছে যে তীব্র আক্রমণ ব্লগারদের উপর, আপনার কি মনে হয় কেন আসলে এরকম পরিস্থিতি? এক লাইনে বলতে গেলে আমরা চুপ করি নাই। এখন এই কথা যদি আমরা ইলাবোরেট করি, ব্যাখ্যা করি, তাহলে আমাদেরকে আসলে অর্ধ শতাব্দী ফিরে যেতে হবে, 1952 সালে, যখন আজকের দিনে আমাদের ভাষা শহীদরা বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছিলেন। তখন থেকেই বাঙালি জাতি এবং বাঙালি সংস্কৃতির উপর ইসলামিস্টদের যে আক্রমণ, সেই আক্রমণ চলে আসতেছে। সেই 52 থেকে শুরু করে তারপর 71-এ যখন যুদ্ধ শুরু হইলো, তখন রাজাকাররা শান্তি কমিটি গঠন করলো ভালো মুসলিম হওয়ার জন্য, এবং বাঙালি নাকি যথেষ্ট মুসলিম না এই অপবাদ দিয়েও বাঙালিদের উপর পাকিস্তানি সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালাইছে এবং বাঙালি নারীদের ধর্ষণ করছে, কারণ তারা তাদের ধর্মীয় এবং অন্যান্য মতবাদে জানে যে বিধর্মী নারীদের উপর আক্রমণ করা তাদের ধর্মে ঠিক আছে। তারপরে ফাস্ট ফরওয়ার্ড করে যদি আমরা চলে আসি আমাদের 75 সালে বঙ্গবন্ধু হত্যা, তারপরে 15 বছরের সামরিক শাসন, এই পুরো সময়টাতে বাংলাদেশের ভিতরে বাঙালি তো এটা ধীরে ধীরে মুছে যাচ্ছিল বা আপনার হারিয়ে যাচ্ছিল। এবং বাংলাদেশে যে সমস্ত মিডিয়া, আপনার মনে করেন নিউজ প্রিন্ট বলেন, পাবলিশিং বলেন, সমস্ত যাদের উচিত ছিল, যাদের বুদ্ধিবৃত্তিক দায়িত্ব ছিল এই ইসলামিজমের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ানোর, তারা কিন্তু চুপ হয়ে আছে। কিন্তু গত 10 বছর ধরে আমরা ব্লগাররা চেষ্টা করে আসছি এই শূন্য ময়দানে আমাদের বাঙালিত্বের যে বা যে কি বলবো প্রদীপটা, এটা জ্বালিয়ে রাখতে। এবং যেহেতু আমরা সবচেয়ে দুর্বল, তাই আমাদের উপর আক্রমণটা সবচেয়ে সহজ, এবং সেই আক্রমণটাই এই ইসলামিস্টরা করে আসছে এবং আমাদেরকে বেছে বেছে ধরে ধরে হত্যা করতেছে। সো সংক্ষিপ্ত হচ্ছে আমরা চুপ করে থাকি নাই, আর ইলাবোরেট হচ্ছে এটা আসলে বাঙালিত্বের উপর এবং মানবতার উপর সমন্বিত আক্রমণেরই একটা ছোট্ট অংশ। আমি একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, সাফাওয়াত আবেদিন, তিনি লিখেছেন, বাংলাদেশে রাজনীতিতে যদি সুস্থ ধারার মানুষ প্রবেশ না করে তাহলে রাজনীতিতে গুণগত পরিবর্তন সম্ভবত সম্ভব না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তরুণরা কিভাবে মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারে বলে আপনি মনে করেন? এই প্রশ্নের উত্তর কি আপনি দেবেন? আমার যতটুকু ধারণা আমি দিতে পারি, আপনি যদি অ্যালাউ করেন আমি দিতে পারি। আমার যেটা ধারণা সেটা হচ্ছে সুস্থ ধারার মানুষও রাজনীতিতে এসে
অসুস্থ হয়ে পড়তে বাধ্য হয় অথবা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। আপনারা তাজউদ্দিন সাহেবের ছেলে সম্ভবত সোহেল তাজ, উনি দীর্ঘদিন বিদেশে অভিমান করে চলে গিয়েছিলেন, কেন? আমার মনে হয় একটা রুমার প্রচলিত আছে যে উনি এই মানে পচে যাওয়া রাজনীতির সাথে সমঝোতা করতে পারেননি, তার বিবেকে মানে বেঁধেছিল আর কি, সে কারণে এই শহরে উনি চলে যেতে বাধ্য হয়েছেন। সো যারা সুস্থ তারা শুধুমাত্র সুস্থ ধরে রাজনীতি করতে আসবেন তা না, আমার মনে হয় তাদের উচিত শক্ত মেরুদণ্ড সহ রাজনীতি করতে আসা, যাতে দলের ভিতরে যদি তারা পচন দেখতে পায় সেই পচনের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হয়, দলের যে ফ্রেমওয়ার্ক তাদেরকে দিয়ে দেওয়া হয় সেই রশির মধ্যে নিজেদেরকে যদি তারা আষ্টেপৃষ্টে নিজেদের বেঁধে ফেলেন তাহলে তারা সেই পচনেই চলে গেলেন আর কি। আরেকটি প্রশ্ন করেছেন নিতুল বিশ্বাস, তিনি লিখেছেন, ভাইয়া আচ্ছা আমাদের প্রতিবেশী দেশগুলোতেও ব্লগার আছে কিন্তু আমাদের দেশের মতন নয়, লেখালেখি তো একটা চর্চা, তো লেখা দিয়েই লেখার প্রতিবাদ করা উচিত নয় কি? কিভাবে এর উন্নত চর্চা সম্ভব? অবশ্যই আমরা তো একমত, লেখালেখির বিপরীতে লেখালেখি আসা উচিত, মানে চাপাতি বা মানে জেলখানা আসা উচিত না, কিন্তু বাংলাদেশে দুঃখজনকভাবে এটাই হচ্ছে। বাংলাদেশের সরকার একদিক দিয়ে আমাদেরকে সাতান্ন ধরার ভয় দেখাচ্ছে অথবা জেলে ভরতেছে, আরেকদিক দিয়ে রাস্তায় ইসলামিস্টরা চাপাতি এবং অন্যান্যভাবে আমাদের শারীরিকভাবে আক্রমণ করতেছে এবং মেরে ফেলতেছে। সো এটা তো অবশ্যই হওয়া উচিত, এখন একটা হচ্ছে উচিত আর একটা হচ্ছে বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে মানে উচিত কিছুই হচ্ছে না। লোকমান হাকিম তিনি লিখেছেন যে উনারা যদি ধর্ম নিয়ে বাজে কথা না বলেন তাহলে হামলা বন্ধ হবে বলে আমি মনে করি, আপনার কি তা মনে করেন না? আমার মনে হয় না, আমার কাছে মনে হয় এটা আসলে এক ধরনের চুপ করায় দেওয়ার একটা ফন্দি ছাড়া কিছু না, কারণ গত বছর যে ব্লগাররা মারা গেলেন তাদের মধ্যে অভিজিৎ রায়, অনন্ত বিজয় দুইজনই বিজ্ঞান লেখক, ধর্ম নিয়ে বাজে কথা কোনোদিন তারা বলে নাই, তাদেরকেও হত্যা হতে হয়েছে, মানুষজনকে জেলে যেতে হচ্ছে। সো বাজে কথা শব্দটা আসলে এক ধরনের ধোঁয়াশাপূর্ণ একটা কথা, এটা কোনো সঠিক স্ট্যান্ডার্ড নাই এবং সেই স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করে দেয় ফারাবির মতন অশিক্ষিত লোকজন। সো সেই দেশে আপনি সব ব্লগারকে যদি চুপও করে যেতে বলেন আমার মনে হয় না যে এই হত্যাযজ্ঞ থামবে। মুন্সি জাকির হোসেন তিনি লিখেছেন যে দেয়ার আর সো মেনি ইস্যুস লাইক পভার্টি করাপশন ল অ্যান্ড অর্ডার বাইপাসিং দিস হোয়াই কোশ্চেন দিয়ে আমি, এটা অনেক সময় করা হয় এই কোশ্চেন, মানে ইংরেজিতে কোশ্চেন, এখন কোশ্চেন ইংরেজিতে উত্তর দেবো কিনা জানি না। একটা দেশে চিন্তাশীল লোকজন সবসময় সারা জীবন একটা বিষয় নিয়ে কথা বলে না, প্যারালালি বা সমান্তরালভাবে অনেক বিষয় নিয়ে কথা সর্বক্ষণ চলতে থাকে। আপনি যদি যে কোনো দেশেই দেখেন অনেক ধরনের টপিক নিয়ে কন্টিনিউয়াস কথা হয়, হ্যাঁ কিছু কিছু বিষয় কোনো একটা পার্টিকুলার দিনে কোনো একটা ঘটনার কারণে আলোচনার সামনে চলে আসে, তার মানে এই না অন্যান্য আলোচনাগুলো একদম থেমে গেছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বাক স্বাধীনতা এই মুহূর্তে আক্রমণের সম্মুখীন এবং ভালো মতো আক্রমণের সম্মুখীন, সো এটা নিয়ে কথা হবে এবং এটা নিয়ে যারা কথা বলার তারা কথা বলবেই। একই সাথে বাংলাদেশে পদ্মা সেতু নিয়ে কথা হচ্ছে, পদ্মা সেতু নিয়ে কথা কিন্তু কেউ বন্ধ করে নাই। সো এই কথাটা আমার মনে হচ্ছে এক ধরনের ফাঁকিবাজি টাইপের আর কি। যে আপনি ওনার সঙ্গে একমত নন যে শুধুমাত্র ব্লগারদের দায়িত্ব শুধুমাত্র রাজনীতি নিয়ে নয় অন্যান্য বিষয় নিয়েও কথা বলা? আমরা তো অন্যান্য বিষয় নিয়ে কথা বলি, যখন বলি তখন আপনারা কোথায় থাকেন? নজরুল ইসলাম লিখেছেন, লিখতে পারেন তবে কারো বিশ্বাসের উপর আঘাত নয়, এতে যদি কোনো হামলার শিকার হন তবে দেশ বা কোনো সরকারের দোষ, দয়া করে আপনারা নিজেদের অন্য কোনো নাম দেন কারণ আপনাদের জন্য আমরা অস্বস্তি করি। বিশ্বাসের উপর আঘাত করা ঠিক নয়, এই কথাটা কোথায় লেখা আছে আমাকে একটু দেখা দেন। বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরো ওনাদেরকে দেখানো যাবে কয়েকজন ব্লগার লেখক এবং শীঘ্রই আমরা এই বিষয়ে আরো কথা বলবো। ওনারা দেখা দিতে চাচ্ছে না সেই জন্য আমি বললাম। কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আরিফুর রহমানকে, আমরা আশা করছি আসিফ মহিউদ্দিনও শীঘ্রই আমাদের সঙ্গে যোগ দেবেন, সন্ন্যাসী রতন সবাই যোগ দেবেন, আমরা কথা বলবো। তো আপনার কাছে আরেকটা বিষয় আমরা যদি একটু দৃষ্টি দিই, যে এই যে মানে ব্লগারদের উপর হামলার পরে আমরা দেখা যাচ্ছে গত এক বছরে বেশ কয়েকজন ব্লগার নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন, দেশ ত্যাগ করেছেন,
এবং আরো অনেক ব্লগার এখনো হুমকির মধ্যে আছেন, তো আপনি তো লন্ডনে বসে কাজ করছেন, আপনি ব্লগারদের নিরাপত্তায় বাক স্বাধীনতা নিশ্চিতে আসলে ঠিক কিভাবে ভূমিকা রাখছেন? এটা আসলে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ ব্লগার বলতে বাংলাদেশে সাধারণত বোঝানো হয় আইদার যারা আক্রমণের সম্মুখীন হচ্ছে অথবা যারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের যে ব্লগের যে আন্দোলন বা ব্লগ ভিত্তিক যে অ্যাক্টিভিজম, সেটা কিন্তু গত 10 বছরের পুরনো আন্দোলন, এবং সে আন্দোলনের কতগুলো অধ্যায় ছিল, যেমন প্রথম অধ্যায় 2006 থেকে শুরু করে 2008-9-10 পর্যন্ত, যে সময় আমরা আসলে একটা বিশাল শক্তিতে পরিণত হচ্ছিলাম। সেই আন্দোলনের একটা বড় অংশের নেতৃত্ব আমি দিয়েছিলাম এবং আসিফ এবং নাস্তিকের ধর্মকথা সহ আমরা কয়েকজন মিলে দিয়েছিলাম, কিন্তু পুরো সময়টাই আমি কিন্তু এখান থেকে দিচ্ছি। সো আমি পুরো জানি যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এবং আমি এক ধরনের একটা শক্ত ভূমিকা রাখছি। গত বছর যখন হত্যাগুলো শুরু হলো, তখন ইন্টারন্যাশনাল মিডিয়া আসলে অ্যাওয়ার ছিল না বা জানতো না আসলে কাহিনীটা কী, এবং যেহেতু বা এটার ব্যাপারে খুব বেশি লোক জানতো না, আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতাম, তাদের ইন্টারভিউ দিতাম এবং তাদের সঙ্গে তাদেরকে ইনফরমেশন সাপ্লাই করতাম, যাতে করে তাদের মাধ্যমে বাকি বিশ্ব জানতে পারে, এবং সেই দিক থেকে আমি কিছুটা অবদান রাখছি বলে আমি মনে করি। আবার একটি প্রশ্ন, ঠিক প্রশ্ন নয়, মন্তব্য, খান আতাউর রহমান, তিনি বলতে চান যদি ধর্ম নিয়ে বাজে কথা না বলেন তাহলে তাহলে হামলা বন্ধ হবে বলে আমি মনে করি। এই যে শুধু আতাউর রহমান না, আরো অনেককে এ ধরনের প্রশ্ন করতে দেখা যায়, এবং শুধুমাত্র মৌলবাদী নন, অনেক সুশীল সমাজ কিংবা রাজনীতিবিদদের মধ্যেও এরকম একটা মতামত তারা দেওয়ার চেষ্টা করেন যে ধর্ম নিয়ে বাজে কথা লিখছেন ব্লগে। এই যে ধর্ম নিয়ে বাজে কথা, এটার ব্যাখ্যাটা আসলে আপনার কাছে কি? ওই যে বললাম, এই স্ট্যান্ডার্ডটা কিন্তু কেউ ঠিক করে না যে ধর্ম নিয়ে বাজে কথা বলতে আসলে কি বোঝায়। এটা কোনো আইন নাই, কোথাও লেখা নাই, এটা পুরোটাই ওই পার্টিকুলার মুহূর্তে কে সবচেয়ে বেশি চিৎকার করতেছে যে এই কথাটা বাজে কথা হয়েছে। যেমন আমি সেদিন ইসলাম বিতর্ক নামে যে বইটা, ওই বইটার একটা অংশ পড়তেছিলাম, এবং আমি আসলে শিওর হয়ে উঠছি কোরআন হাদিসের একদম রেফারেন্স অনুযায়ী দেওয়া আছে যে বানু কুরাইজা গোত্রের একটা বিশাল জনগোষ্ঠীকে একই দিনে প্রায় 900 পুরুষকে হত্যা করা হয়েছে এবং তাদের নারীদেরকে গনিমতের মাল হিসেবে যোদ্ধাদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু মিথ্যা না, অ্যাবসলুটলি সত্য, এবং এটা হাদিসেই আছে, কোরআনেও আছে মনে হয়। তাহলে এই কথাটা যদি আমরা জাস্ট বলি যে এই ঘটনাটা ঘটেছে, যে একজন বিশ্বাসী সে নিতে পারতেছে না, সে বলতেছে যে এটা তো বাজে কথা, কিন্তু আমাকে বলেন এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক সত্যকে যদি জাস্ট বলা হয় তাহলে এটা কিভাবে বাজে কথা হইলো? এই কারণে কিন্তু বদি প্রকাশনীর লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে, বই বাজেয়াপ্ত করা হচ্ছে। তাহলে আমাকে বলেন যে এই কথাটা আসলে স্ট্যান্ডার্ডটা কি? তো আপনারা তো এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন, তো আপনাদের কাছে এই যে তথ্য যেটা বলা হচ্ছে, এটার একমাত্র উৎস কি এই হাদিস, নাকি এর সঙ্গে আরো কোনো উৎস আছে বা অন্য কোনো উপায় কি আছে? ওই সময় আসলে কি ঘটেছিল তার কোনো ব্যাখ্যা পাওয়া? হ্যাঁ, অবশ্যই, কারণ কোরআন হাদিসের বাইরেও ইসলামিক ইতিহাস নিয়ে অনেক স্বাধীন গবেষণা আছে, অনেক বই আছে যেগুলা কোরআন হাদিস ছাড়া অন্যান্য উৎস থেকে ব্যাক মানে তারা সুন্দরভাবে বর্ণনা করেছে, সেখান থেকে আসলে আমরা অনেক কিছু জানতে পাই। কিন্তু কোরআন হাদিস সম্পর্কে কথা বলার জন্য অনেক সময় কোরআন হাদিসের বাইরে যাওয়ার দরকার পড়ে না, কোরআন হাদিসের ভিতরে এমন কথা থাকে যেটাকে আসলে মানে অনেকে বাজে হিসেবে আইডেন্টিফাই করতে পারে আর কি। কিন্তু যেটা আপনি বলে যে অনেকে বাজে হিসেবে সেটাকে শনাক্ত করতে পারেন, কিন্তু ধর্মগ্রন্থ তো শুধু কোরআন নয়, আরো আছে বাইবেল আছে এবং অন্যান্য অন্যান্য ধর্মগ্রন্থ নিয়েও কি আপনারা গবেষণা করেছেন, নাকি শুধুমাত্র কোরআনটাই আপনাদের মূল আলোচনার জায়গা? অন্যান্য ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থ নিয়েই আমরা গবেষণা করি, কারণ আপনি জানেন আব্রাহামিক ধর্ম বা ইব্রাহিমের যে ধর্ম, ইব্রাহিম থেকে শুরু হয়েছে আপনার তোরা, বাইবেল, কোরআন, সবগুলোই কিন্তু একটার একটার মানে সৃষ্ট বাংলায় বলতে গেলে কি বলবো, এটাকে অনুলিপি বলা যায়, ঠিক অনুলিপিও না, মানে একটা একটা থেকে ধার করে এবং একটু বদলায় টদলায় ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর বা দশকের পর দশক বা শতকের পর শতক ধরে এগুলো পরিবর্তিত হয়, বাট মূলে তারা কিন্তু একই। সুতরাং এটা একটা ব্যাপার, কোরআন নিয়ে আমরা যে পরিমাণ গবেষণা করতে হয় বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যক্তিগতভাবে, আমরা মুসলমান হিসেবে ফ্যামিলিতে হয়তো জন্ম হয়েছে, একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আমাদের জন্ম, সুতরাং আমাদের ফোকাস অ্যাকচুয়ালি ওইদিকেই থাকে। কিন্তু অন্যান্য ধর্ম নিয়েও আমরা সমান পরিমাণ আগ্রহী এবং সমান পরিমাণ আপনাদের ভাষায় বাজে কথা বলি।
শেখ মিজান রহমান পরিচিত ব্লগার এবং অ্যাক্টিভিস্ট, আপনি নিশ্চয়ই চিনবেন শাহবাগ আন্দোলনের, তিনি একটি মন্তব্য করেছেন যে এই যে ব্লগারদের নাস্তিক ট্যাগ, এটা রিমুভের কৌশল কি, এ ব্যাপারে তিনি মতামত জানতে চেয়েছেন। এটা যারা এস্টাবলিশ করে যেই গোষ্ঠীটা, প্রথমে মোল্লারা শুরু করে, তারপরে ইসলামিস্ট ইউনো যে সমস্ত ব্লগার ট্লগার আছে তারা শুরু করে, দেন নিউজ মিডিয়াতে যারা আছে তারা করে, এটাকে রিনফোর্স করে, তাদের কাছে যেতে হবে, কারণ তারা এটা ইচ্ছাকৃতভাবেই আমাদের আন্দোলন ধ্বংস করার জন্যই এটা করে, নেগেটিভলি বলে। সুতরাং মানে আমরা তো শত চেষ্টা করলেও এটা বন্ধ করতে পারবো না, কারণ তারা আমাদেরকে এক ধরনের প্রতিপক্ষ শত্রু হিসেবে বিবেচনা করে, এই আর কি। আচ্ছা, আমরা অপেক্ষা করছি আরও ব্লগার আসিফ মহিউদ্দিন এবং আরও কয়েকজনের যোগ দেওয়ার কথা, তারা এখনও এসে পৌঁছাতে পারেননি। তো আমরা আলোচনা চালিয়ে যেতে চাই আরিফুর রহমানের সঙ্গে। আরও একটি বিষয় নিয়ে বেশ ইদানিং আলোচনা শোনা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী একটি দল, এবং ব্লগারদেরকে একই সঙ্গে কেউ বলছেন তারা নাস্তিক, কেউ বলছেন ধর্মনিরপেক্ষ, কেউ বলছেন তারা মানবতাবাদী। ব্লগার পুরো সম্প্রদায়টাকে আপনি কিভাবে বা সংক্ষেপে তাদের কি কোনো পরিচিত করে তোলার উপায় আছে, তাদেরকে নাস্তিক ব্লগার বা মানবতাবাদী ব্লগার না বলে আর কিভাবে তাদেরকে পরিচিত করা যায়? আসলে ব্লগার বলতে যেটা বোঝানো হইতো সেটা হচ্ছে একজন সাধারণ সিটিজেন জার্নালিস্ট, যেটা আর কি সিটিজেন জার্নালিস্ট, নাগরিক সংবাদকর্মী এভাবে বলা যায়, যে নিজের ব্যক্তিগত ব্লগে, নিজের ব্যক্তিগত ব্লগে সে যখন তার যা ধারণা সেটাকে যখন সে লিখতেছে সেটাই কিন্তু একটা ব্লগ। এখন সবাই যে ধর্ম নিয়ে লেখে তা কিন্তু না, রান্নাবাড়া নিয়ে আমি জানি অনেকে লেখে, তারপর সমসাময়িক বিজ্ঞান নিয়ে অনেকে লেখে, তারাও ব্লগার। এখন ইসলামিস্টরা যখন নাস্তিক ব্লগার বলে কাউকে আক্রমণ করে, এবং সেটার কারণে যারা কম বুঝে তাদের কাছে যখন ব্লগার সমান সমান নাস্তিক হয়ে যায়, সেই কারণে অন্যান্য ব্লগাররা কি বলবো এক ধরনের বিপদে পড়েন, সেটা কি বলবো আনফর্চুনেট, অবশ্যই আনফর্চুনেট, কিন্তু এটা করা হচ্ছে। কারণ শাহবাগের সময় আমরা দেখলাম যে লক্ষ লক্ষ লোক যখন চলে আসলেন, চলে এসে তারা শাহবাগে গণজমায়েত হলো এবং সরকারের সাথে ইসলামিস্টদের বা রাজাকারদের যে এক ধরনের আতাত সেটার বিরুদ্ধে প্রতিবাদ করলো। সেই জমায়েতে কিন্তু শুধুমাত্র যে নাস্তিক ব্লগার ছিল তা না, সেই জমায়েতে সকল ধর্মের, সকল শ্রেণীর, সকল মানুষ ছিল। তারা যখন এটা করলো তখন ইসলামিস্টদের এগেইনস্টে কিন্তু সবাই চলে গেল, সুতরাং তারা সবাই কি বলবো শত্রুপক্ষের পরিণত হলো আর কি।